এমনকি চিনতে ঘুরাইছি সবাই প্রতিবেদন করে করলাম, দেখে একটা প্রতিবেদন ভালো একটা মনের মানুষ পাইনি যে আমার আবুদি বুদি পাশে দাঁড়াবে, যে আমার বাচ্চার আমার দায়িত্ব নেবে তার কাছে। বাচ্চার বয়স কতদিন? মেয়ের বয়স 6 বছর। 6 বছর। কোন কষ্টটা বেশি লাগে এখন? দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম জান্নাত। জান্নাত জান্নাত, আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কুমিল্লা। তো কুমিল্লা। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, একটা ছোট বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। আর কেউ নাই? আলহামদুলিল্লাহ ভাইও আছে, একটা ছোট ভাই আছে মাদ্রাসায়। তো স্বামীটা কি হয়েছে? স্বামীর লোকের তালাক নামা দিয়েছে, ভালো না, নিশা পানি খায়, স্বামীর লোকের যোগাযোগ রাখিনি। বিয়ের আগে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করেন? নিজের মানুষ বিয়ে হয়েছিল মামাতো ভাইয়ের কাছে, মায়েরা দিয়েছিল, আমও দিয়েছিল। নিজের মামাতো ভাইরে মানে তো এমনি সোজা করে রাখা যায়, তাহলে আবার সেবা ছেড়ে দেবো? আপনি দরকার হলে ছেড়ে দেবেন? আপনি ছেড়ে দিয়েছেন নাকি? আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ভালো না হইলে তাহলে কি সংসার হয়? ওইটাই তো। এখন কি চিন্তা করে আসছেন? এখন কি চিন্তা করে আসছি, সবাই প্রতিবেদন করে করলাম, দেখে একটা প্রতিবেদন ভালো একটা মনের মানুষ পাইনি যে আমার আবুদি বুদি পাশে দাঁড়াবে, যে আমার বাচ্চার আমার দায়িত্ব নেবে তার কাছে। বাচ্চার বয়স কতদিন? মেয়ের বয়স 6 বছর। 6 বছর। কোন কষ্টটা বেশি লাগে এখন? কোন কষ্টটা কি লাগে, যে মেয়েরা লেখাপড়া করাইতে পারি না, ঠিক মতো সংসার চালাইতে পারি না, অনেক অভাবে আছে, নিজে কোনো কাজকর্ম জানি না, চাই চাকরি করতে পারি না, লেখাপড়া জানি না, বড় অসহায় ঘরের মেয়ে আমি, গরিব মেয়ে, তার জন্য ভাই অনেক কষ্টে আছে। অনেক কষ্টে আছেন, তাই না? কষ্টের তো কথা, কষ্ট লাগারই কথা, আসলে এই বয়সে স্বামী সন্তানের সুখে থাকার কথা, অথচ আছেন একা একা, এটা তো কষ্ট লাগারই কথা, তাই না? আচ্ছা আচ্ছা, তা ভিডিওতে কি আপনি নিজেই আসছেন না কেউ আসতে বলছে আপনাকে? না ভাই, নিজে মন থেকে আসি ভাই। আর কোনো শখ ছিল একটু গান টান শেখা, অভিনয় করা? না ভাই, গান টান কোনো অভিনয় টুকু শেখার কোনো ই নাই, খালি ভালো একটা মনের মানুষ কেউ পাঁচ কাপড়ে থাকতে পারে ভালো কাছে, আলহামদুলিল্লাহ। আগের স্বামীর জন্য না, এমনি আমি মুখ দেখাই না। সত্যি কথা করেন? নামাজ কালাম পড়েন? নামাজ পড়ি না, মুসলমান না। তা কিভাবে যোগাযোগ করে? কিভাবে? আপনি নাম্বারটা বলে দিলে ভালো, আমি তো লেখাপড়া দেখি, নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়া, শুনতে পেলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প। আসলে সব মেয়েই চায় স্বামী সংসারে সুখী হতে, কিন্তু তার আসলে সংসারটা টেকে নাই। এখন নতুন করে প্রতিবেদনে আসছে, কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01317850876। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, সবসময় খোলা থাকে এই নাম্বার। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্টই হোক আজকাল আমার আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চাইবেন। আমি ওইটাই তো চাইবি, ভালো একটা মন মানুষ যে আমার আপাতত পাশে দাঁড়াইব, যে আমার দায়িত্ব লাগবে আমার বাচ্চারা অসহায় বাচ্চারা পাশে দাঁড়াবে, সেরকম মনের মানুষ একটা চাই। তো ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।